নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। লাল রঙের শিমুল ফুলের গাছ প্রকৃতিতে স্বাভাবিক হলেও হলুদ রঙের শিমুল ফুল প্রকৃতির বিরল সৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলায় একটি মাত্র হলুদ শিমুল ফুলের গাছের হদিস মিলেছে। জেলার কেশপুর ব্লকের তেঘুরি এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠোনে রয়েছে একটি হলুদ শিমুল ফুলের গাছ। বুধবার সেই বিরল হলুদ শিমুল গাছটিকে প্রীতিবন্ধনে আবদ্ধ করে দত্তক নিল স্থানীয় তেঘুরি উচ্চ বিদ্যালয়। মূলত বিরল গাছ রক্ষার্থে বিদ্যালয়ের এই উদ্যোগ। এদিন ধামসা মাদল সহ গ্রামীণ লোকাচার মেনে গ্রামে গাছে জল দিয়ে পুজো অর্চনা করে শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা লাল বেড়ি পরিয়ে প্রীতিবন্ধনে আবদ্ধ করল বিরল গাছটিকে। প্রদীপ জেলে গাছটির দীর্ঘায়ু কামনা করলেন গৃহকর্তী সহ পরিবারের সদস্যরা। জানা গেছে গত বছর এই গাছটি এক ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন গৃহকর্তা। স্থানীয় তেঘরি বিদ্যালয়ে খবর পৌঁছালে শিক্ষক হেদায়েতুর রহমান খান নেন বিরল গাছটি রক্ষার্থে উদ্যোগী হন। রাজ্য বন দপ্তরের সহায়তায় সেবার রক্ষা পায় গাছটি। এদিন তেঘরি উচ্চ বিদ্যালয়ে আত্মীয়তায় বন্ধনে গাছটিকে দত্তক নিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী ঘনা জানিয়েছেন যতদিন বিদ্যালয়ে থাকবে ততদিন গাছটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাদের। এমনি এর বীজ থেকে বংশবিস্তার ঘটিয়ে যত বেশি সংখ্যক গাছ প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা। ইতিমধ্যে এই গাছের দুটি চারা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পার্কে লাগানো হয়েছে। সে দুটি বেশ বড় হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জানালো তাই ছবিটা তুলছি। এটা তো অন্য কোথাও আমি